প্লাস প্লাসের এই পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা শিখব কিভাবে প্রোফাইল পিকচার অ্যাড করা যায়, চেঞ্জ করা যায় এবং কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় এবং ই সিগনেচার কিভাবে চেঞ্জ করা যাবে এবং বাজেট এক্সিকিউশনে কী কী আছে এই জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা আইবাস প্লাস প্লাসে অবশ্যই আমরা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করব। গুগল ক্রোম ব্রাউজার আমার ওপেন করা আছে, আমি এখান থেকে আইবাস ডট ফাইন্যান্স ডট জিওভি ডট বিডি এই সাইটে ঢুকব। আমরা এখান থেকে আমরা আসবো 18-19 থেকে নতুন কোড অনুযায়ী এখানে ক্লিক করব। এরপরে আমি আর ইউজার আইডি পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচাটা আমরা পূরণ করে দেব। UWWJ ওকে, আমরা পূরণ করে দেওয়ার পরে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমরা বাজেট এক্সিকিউশনে ক্লিক করব। বাজেট এক্সিকিউশন থেকে আমি যাব হচ্ছে আমার ইউজার নেমে, দেখুন শহীদ সুপার 2019 এটা আমার ইউজার আইডি। এখানে থেকে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, ইউজার ইনফরমেশন, এখানে আছে চেঞ্জ ইউর পিকচার, চেঞ্জ ইউর পাসওয়ার্ড, চেঞ্জ ই সিগনেচার, সাব সিস্টেমের মধ্যে আছে বাজেট এক্সিকিউশন এবং অ্যাকাউন্টিং। তো আমরা প্রথমে দেখি আমার প্রোফাইল পিকচার কীভাবে চেঞ্জ করা যায়। দেখুন আমার একটা পিকচার রয়েছে, আমি এটা চেঞ্জ করব, জাস্ট চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার সাথে সাথে এই এটা উইন্ডোটা আসবে, এখানে দেখেন লেখা আছে সাইজ লেস দেন 512 KB, 512 KB এবং হচ্ছে রিকমেন্ডেড রেজুলেশন হবে 300 পিক্সেল থেকে হবে, উইড হবে 300 পিক্সেল, হাইট হবে 240 পিক্সেল। এখানে দেখুন একটু খেয়াল করুন যে চুজ ফাইল, এখানে ক্লিক করলে আমাদের কম্পিউটারের ফাইলটা কোথায় আছে আমরা দেখাই দেব। আমার ফাইলটা আছে আউট সোর্সিং, এর ভিতরে আইবাস প্লাস শহীদ পিকচার পিএনজি, এটা আগের পিকচারে। তাহলে আমি আমার এটা আছে হচ্ছে আমি ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে পিকচার, হ্যাঁ এই দেখুন ছবিটা চলে এসেছে এবং আমি এটা আপলোডে দেব, জাস্ট আপলোড, আপলোডে ক্লিক করব। দেখুন ইনফরমেশন সেভ সাকসেসফুলি, ওকে দেখুন ছবিটা চেঞ্জ হয়ে এসেছে এবং আমি এখানে ক্লোজ করে দেব। ওকে, এবার চেঞ্জ ইউর পাসওয়ার্ড, চেঞ্জ ইউর পাসওয়ার্ডে ক্লিক করলাম। আমার আগের পাসওয়ার্ডটা দিতে হবে, এখানে আমার আগের পাসওয়ার্ডটা এখানে দিলাম এবং আমি নতুন পাসওয়ার্ডটা নিব। এখন নতুন পাসওয়ার্ডটা নিলাম, কপি করলো এবং পেস্ট করে দিলাম। উইক বলতেছে আমরা আরও স্ট্রং পাসওয়ার্ড দিতে পারি, জাস্ট চেঞ্জ পাসওয়ার্ড, ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুল চেঞ্জ সাকসেসফুলি, ওকে আমরা ওকে দিব। আর যদি আপনার মানে পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে কিভাবে উদ্ধার করতে হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এরপর আছে ই সিগনেচার, ই সিগনেচারটা সম্ভবত এখন অ্যাড করা হয়নি, এখানে দিলে আমরা এই টোকেন মানে কি কি বিল নিয়েছি সেগুলোতে যাচ্ছে। এরপরে আছে আমাদের বাজেট এক্সিকিউশনে আসবো আমরা, বাজেট এক্সিকিউশনে আসার পরে আমি কি কি কত বিল নিয়েছি কি কি নিয়েছি দেখেন সবগুলো এখানে দেওয়া আছে, ডিটেলস রয়েছে এখানে, আমি সারা বছরে যত বিল বেতন নিয়েছি সবগুলো কখন নিয়েছি কোন মাসে নিয়েছি দেখেন, এয়ার মান্থ, বিল টাইপ, বিল নাম্বার, বিল ডেট, টোকেন নাম্বার, টোকেন ডেট, নেট অ্যামাউন্ট, স্ট্যাটাস, আমাকে EFT দিয়েছে না অ্যাডভাইস দিয়েছে, চেক দিয়েছে, দেখ সব এখানে রয়েছে। ওকে, এই ছিল বাজেট এক্সিকিউশন। আর অ্যাকাউন্টিং অপশনটা এখন আমাদের এরকম আপডেট হয় নাই, অ্যাকাউন্টিং অপশনে এখনও কিছু আসে নাই। ওকে, তাহলে এভাবে আমরা আমাদের প্রোফাইলের
পিকচার পাসওয়ার্ড সিকোয়েন্স অফ দা আসেনে এবং বাজেট এক্সিকিউশনে আমরা সকল তথ্যগুলো দেখতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ কষ্ট করে শোনার জন্য, এবং এতে যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। আর যদি কোনো আরও নতুন কিছু চেয়ে থাকেন বা আরও নতুন আরও কিছু নতুন তথ্য চাইলে বা এইটা আরও কীভাবে উন্নত করা যায় এরকম কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।